পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরেক ব্যবসায়ী। সকাল 9টার দিকে দাশুরিয়া কুষ্টিয়া মহাসড়কে রূপপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদিকে টাঙ্গাইলে দুই বাসের সংঘর্ষে একজন নিহত ও 25 জন আহত হয়েছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইজি বাইকের ধাক্কায় আমিনুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন।